হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেবার এক্সপ্লেন। দুঃখিত বন্ধুরা, কিছুদিন ধরে ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করতে পারছি না, তবুও ব্যস্ততার মাঝে চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মাস্টারপিস সাসপেনশন থ্রিলার মুভি। এটি একটি তেলেগু মুভি, মুভিটির নাম হলো রাগালা 24 ঘন্টা লো, যার অর্থ হলো আগামী 24 ঘন্টার মধ্যে। অসম্ভব সুন্দর একটি মুভি, আশা করি আপনার কাছে ভালো লাগবে। আর হ্যাঁ, আপনি যদি সাসপেনশন থ্রিলার মুভিগুলো পছন্দ করে থাকেন তাহলে এই মুভিটি আপনারই জন্য। তাহলে চলুন প্রথমে মুভিটার একটু টুইস্ট দেওয়া যাক, যেখানে জেল থেকে দর্শনের তিনজন আসামি পালিয়ে একটি মেয়ের বাড়িতে এসেছে। এদিকে মেয়েটি বাড়িতে একা, তার মধ্যে বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আসামি তিনজন মেয়েটির সাথে কি করবে, সেই বাড়িতে রাতে কি বা হবে, জানতে হলে চলুন শুরু করা যাক মুভিটির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয়, মুভির শুরুতে আমরা এসিপি নার্সিম্মাকে দেখতে পাই। সে টিভিতে নিউজ দেখছিল, তখনই নিউজে হঠাৎ দেখানো হয় যে জেল থেকে তিনজন দর্শনের আসামি পালিয়েছে, যারা একটি মেয়েকে ধর্ষণ করে খুবই নির্মমভাবে হত্যা করেছিল। এটা দেখে নার্সিম্মা চমকে যায় আর তার পুলিশ ফোর্সকে শহরে চেকপোস্ট বসাতে বলে এবং কড়া নির্দেশ দেয় সেই তিনজন আসামিকে ধরার জন্য। এরপর আমরা সেই তিনজন আসামিকে দেখতে পাই, তারা রাতের অন্ধকারে বৃষ্টির মাঝে দৌড়ে পালাচ্ছে। হঠাৎ তারা একটি পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায় আর সঙ্গে সঙ্গে তারা লুকানোর চেষ্টা করে। তখনই তারা পাশে একটি বাড়ি দেখতে পায়, বাড়ির দেয়াল টপকে তারা ভিতরে চলে যায়। তখনই আমরা একটি মেয়েকে দেখতে পাই, তার নাম ছিল বিদ্যা। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বিদ্যা বাড়িতে একা, তার মধ্যে বাড়িতে কারেন্টও নেই। এসবের মধ্যে বিদ্যা অনেকটা ভয় পেয়েছিল। তখনই বিদ্যা পাশের রুম থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। তখন বিদ্যা ভয়ে ভয়ে সেই রুমে যায় আর কিছু একটা দেখে অনেকটা চমকে যায়। তখনই আমরা সেখানে তিনজন আসামিকে দেখতে পাই, তারা বিদ্যার বাড়িতে এসেছে। বিদ্যা তাদেরকে দেখে অনেকটা ভয় পেয়ে যায় আর চিৎকার করে সেখান থেকে পালাতে শুরু করে। তখন তারা তিনজন বিদ্যার পিছনে এবং এক পর্যায়ে বিদ্যাকে ধরে ফেলে। বিদ্যা তাদের হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু কোথায়, একজন অবলা মেয়ে আর তিনজন পুরুষ, যা হবার তাই হলো। তখন তারা বিদ্যার মুখ চেপে ধরে বলে, একদম চুপ, আমরা ধর্ষণের আসামি, আমাদেরকে পুলিশ খুঁজছে, আমাদেরকে এখানে লুকাতে দে, তা না হলে তোকেও দর্শন করে মেরে ফেলবো। ঠিক তখনই বাসার কলিং বেলটা বেজে ওঠে, এটা শুনে আসামিগুলো তো রীতিমতো ভয় পেয়ে যায়। তখন বিদ্যা দরজা খুলতে এগিয়ে যায়, ঠিক তখনই আসামিগুলো বিদ্যাকে হুমকি দিয়ে বলে, আমরা যে এখানে আছি সেটা যেন কেউ না জানে। এরপর তারা উপরে চলে যায় লুকানোর জন্য, বিদ্যা দরজা খুলতে যায়। তখন তিনজন মিলে একটি আলমারির ভিতরে লুকাতে যায়। তারা আলমারিটি খুলতেই তার মধ্য থেকে একটি লাশ বেরিয়ে আসে আর তারা চিৎকার করে ওঠে। তাদের চিৎকার শুনে বিদ্যা দরজা না খুলে উপরে চলে যায়। রুমে গিয়ে বিদ্যা এসব দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। এরপর তারা আবারও লাশটাকে আলমারির মধ্যে রেখে তারা তিনজন লাশটার সাথে লুকিয়ে পড়ে। এরপর বিদ্যা নিচে গিয়ে দরজা খোলে আর দেখতে পায় তার প্রতিবেশী আব্বাস এসেছে। দরজা খুলতেই আব্বাস ভিতরে চলে আসে। তখন বিদ্যা বলে, ও বাসায় নেই। তখন আব্বাস বলে, এর জন্যই তো এসেছি, মানে এই বুড়ো কাকুটা বিদ্যার উপর কুনজর ফেলে, তাই একা পেলেই টাই মারতে আসে। এরপর বিদ্যা আব্বাসকে অনেক বকাচকা করে ঘর থেকে বের করে দেয়, তারপর উপরে চলে যায় আর আসামিদেরকে বাইরে বের করে আনে। তখন আসামি তিনজন বিদ্যাকে জিজ্ঞেস করে, লাস্টি কার? তখন বিদ্যা বলে, আমার হাজব্যান্ডের, আমি আমার হাজব্যান্ডকে হত্যা করেছি। এটা শুনে আসামিগুলো অবাক হয়ে যায় আর বিদ্যাকে বলে, আপনি মেরেছেন? তখন বিদ্যা বলে, হ্যাঁ আমি মেরেছি। এরপর বিদ্যা তার কাহিনী বলতে শুরু করে। সিন ফ্ল্যাশব্যাকে যায়, এখানে আমরা বিদ্যার হাজব্যান্ডকে দেখতে পাই, তার নাম ছিল রাহুল। রাহুল ফেমাস অ্যাড ফিল্ম মেকার, ফেমাস বললেই তো চলবে না, তার ডিরেক্টর সাহেব তার কিছু ফটোশুট তুলে ধরেছে। রাহুল তার কাজের প্রতি এতটাই পাগল ছিল যে সে তার কাজের জন্য যে কোনো ঝুঁকি নিতে রাজি আছে। একবার রাহুল গ্রামে শুটিং করছিল আর তখনই হঠাৎ তার ক্যামেরার সামনে বিদ্যা চলে আসে আর রাহুল বিদ্যাকে প্রথম দেখা মাত্রই ভালোবেসে ফেলে। এরপর রাহুল ক্যামেরা ঝুম করে করে বিদ্যাকে দেখতে থাকে। এটা বলতে গেলে এক প্রকার লুচ্চামো, এখানেই সিনটি কাট হয়। এরপর আমরা একটি অনাথ আশ্রমকে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি বিদ্যা এই অনাথাশ্রমে বড় হয়েছে, সে একজন এতিম। এরপর একদিন বিদ্যা বাহির থেকে আসলে জানতে পারে রাহুল নামের একটি ছেলে এতিমখানায় এসেছে, এমনকি সে নিজের খরচে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াচ্ছে। এটা শুনে বিদ্যা রাহুলের সাথে দেখা করতে যায়, বিদ্যা রাহুলের সাথে পরিচিত হতে যায়। তখনই রাহুল বিদ্যাকে কোনো কথা না বলে সরাসরি আই লাভ ইউ বলে দেয়। এটা শুনে বিদ্যা অবাক হয়ে যায় আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর রাহুল সারা দিন বিদ্যাকে আই লাভ ইউ বলতেই থাকে, কিন্তু বিদ্যা পাত্তাই দেয় না। এরপর সেখানে রাহুলের পুরো টিম চলে আসে আর সবাই মিলে বিদ্যাকে বুঝাতে থাকে। তারা বলে রাহুল খুবই ফেমাস একজন ছেলে, তাকে বিয়ে করার জন্য হাজারো মেয়ে লাইন লেগে আছে, কিন্তু সে তাদেরকে বিয়ে করতে চায় না, তোমাকে বিয়ে করতে চায়। তাহলে তুমি চিন্তা করে একবার দেখো তুমি কি করবে। অনেক বোঝানোর পর বিদ্যা রাজি হয়ে যায় আর তাদের বিয়েটা হয়ে যায়। এই বিয়েতে তারা দুজনই অনেক খুশি হয়েছিল,
খুশি বললেই তো আর আপনারা মেনে নেবেন না। তাই ডিরেক্টর তাদের কিছু রোমান্টিক সিন দেখিয়েছে, যেটা দেখে আমরা বুঝতে পারি হ্যাঁ তারা বিয়ে করে অনেকটা খুশি হয়েছে। এরপর একদিন বিদ্যা ঘুম থেকে উঠে রাহুলকে পাশে দেখতে পায় না। তখন বিদ্যা রাহুলকে সারা বাড়ি খুঁজতে থাকে। তখনই বিদ্যা একটি রুম থেকে কারো যেন ইন্টিমেটের আওয়াজ শুনতে পায়, যেটা শুনে বিদ্যা রুমে ঢুকে আর সেখানে গিয়ে বিদ্যা দেখতে পায় একটি বড় পর্দা তাদের বাসরাতের ভিড়ও চলছে। তার মানে রাহুল বিদ্যাকে না জানিয়ে তাদের বাসরাতের ভিডিও করেছিল। এসব দেখে বিদ্যা রীতিমতো শক্ট হয়ে যায় আর রাহুলকে বকা দিতে থাকে, বলে এটা আমাদের পার্সোনাল জিনিস, এমনটা তুমি করতে পারো না। কিন্তু রাহুল বিদ্যার সাথে উল্টো মজা করতে শুরু করে আর এক পর্যায়ে এসব নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর একদিন বিদ্যা কিচেনে সবজি কাটছিল, ঠিক তখনই হঠাৎ কেউ একজন এসে বিদ্যার কোমরে হাত দেয়। বিদ্যা অনেকটা ভয় পেয়ে যায় আর তার হাতে থাকা ছুরিটি চালিয়ে দিতে যায়। তখনই আমরা দেখতে পাই এটা অন্য কেউ নয় বরং এটা রাহুল। তখন বিদ্যা এটা ভেবে অনেকটা ভয় পেয়ে যায় যে সে যদি ছুরিটা চালিয়ে দিত তাহলে কি হতো। এদিকে রাহুল ব্যাপারটা সিরিয়াসলি না নিয়ে মজা করে উড়িয়ে দেয় আর বলে, এ দাঁড়াও দাঁড়াও, তোমাকে তো এভাবে অনেকটা সুন্দর লাগছে, তারও একটা ছবি তুলে নেই, এটা কোনো কথা। পরদিন রাহুল বিদ্যাকে লাঞ্চ করানোর জন্য একটি বড় রেস্টুরেন্টে নিয়ে যায়। কিন্তু হঠাৎ কেউ একজন এসে পিছন থেকে বিদ্যার চোখ ধরে। তখন আমরা সেখানে দুটি ছেলেকে দেখতে পাই, গণেশ আর জিতু। তারা বিদ্যার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। বিদ্যা তাদেরকে পেয়ে অনেকটা খুশি হয়ে যায় আর তাদের সাথে মজা করতে শুরু করে। এদিকে এসব দেখে রাহুলের তো ভেতরটা ফেটে আগুন বের হচ্ছে। তখন রাহুল ছেলে দুটিকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। ব্যাপারটা বিদ্যার মোটেও ভালো লাগে না। সিন কাট হয়। পরের সিনে আমরা দাস নামের একটি লোককে দেখতে পাই। দাস ছিল রাহুলের ম্যানেজার। দাস তার মেয়েকে নিয়ে রাহুলের বাড়িতে এসেছে। দাসের মেয়ের মাথায় চুল ছিল না, এটা দেখে বিদ্যা দাসকে জিজ্ঞেস করে ওর কি হয়েছে। তখন দাস জানায় তার মেয়ের ক্যান্সার হয়েছে। তখনই সেখানে রাহুল চলে আসে। রাহুল তাদের কথায় কোনো পাত্তা না দিয়ে দাসকে কাজের জন্য তার রুমে ডাকে। এরপর রাহুল কয়েকটি মডেলের ছবি নিয়ে বিদ্যাকে ডাকে এবং সেখান থেকে একটি মডেলকে সিলেক্ট করে দিতে বলে। তখন রাহুল বিদ্যাকে কাছে পেয়ে দাসের সামনে নোংরামি করতে শুরু করে। ব্যাপারটা তাদের একদমই ভালো লাগে না। যাই হোক, তারপর বিদ্যা একটি ছবি সিলেক্ট করে দেয়। তখন রাহুল ছবিটি দাসের কাছে দিয়ে বলে, এই মডেলকে টাকা দিয়ে এগ্রিমেন্ট সাইন করে নাও। এদিকে দাসের মুখের দিকে তাকিয়ে বোঝা যায় সে কিছু একটা বলতে চাইছে কিন্তু ভয়ে বলতে পারছে না। এরপর দাস সব ভয় দূর করে রাহুলকে বলেই ফেলে, তার মেয়ের ক্যান্সার হয়েছে, চিকিৎসার জন্য 25 লক্ষ টাকা লাগবে, তাই সে রাহুলের কাছে কিছু টাকা চায়। রাহুল এসব শুনে দাসের উপর অনেকটা রেগে যায় আর বলে, তুই আমার কর্মচারী তাই কর্মচারীর মতোই থাক, অযথা নাটক করতে আসিস না। এরপর রাহুল দাসকে বলে নতুন মডেলকে টাকা দেওয়ার জন্য চেক তৈরি করতে। তখন দাস চেক তৈরি করে কিন্তু চিন্তায় থাকার কারণে টাকার পরিমাণটা বেশি লিখে ফেলে। এটা দেখে আবারও রাহুল প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর দাসের মেয়েকে কাছে ডেকে বলে, আচ্ছা তুমি যদি স্কুলে ভুল করো তাহলে তোমার টিচার তোমাকে কি করে। তখন বাচ্চাটি বলে, মারে। রাহুল বলে, তোমার বাবা এখন একটি ভুল করেছে তাই তাকে মারা প্রয়োজন, তাই না। এদিকে দাস কাদু কাদু কণ্ঠে বলে, স্যার আমার বাচ্চা মেয়েটার সামনে এরকম করবেন না, ম্যাম প্লিজ স্যারকে একটু বুঝান। এরই মধ্যে রাহুল দাসকে একটি থাপ্পড় মেরে দেয়। এটা দেখে বাচ্চা মেয়েটি বাবা বাবা করে কান্না করতে শুরু করে। দাসের ভেতরটা ফেটে যাচ্ছিল কিন্তু কিছু না বলেই দাস সেখান থেকে মেয়েকে নিয়ে চলে যায়। এরপর বিদ্যা রাহুলকে বলে, এসব কি হচ্ছে, রাহুল তুমি তো এতিমখানায় 1 কোটি টাকা দিয়েছ, তাহলে এখানে সামান্য কয়েকটি টাকার জন্য এমন করলে কেন। এটা শুনে রাহুল হাসতে থাকে। রাহুল বলে, 1 কোটি টাকা এতিমখানায় আমি তোমাকে পাওয়ার জন্য দিয়েছি, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। এ কথা শুনে বিদ্যা কিছু বলার বাসা হারিয়ে ফেলে। সিন শিফট হয়। আমরা দেখতে পাই একটি লোক রাহুলের মুখে কিছু মডেলের ছবি ছুঁড়ে মেরেছে আর তাকে অনেক বকাবকি করছে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি রাহুল লোকটির কোম্পানির বিজ্ঞাপনের জন্য একটি হট আর সেক্সি মেয়ে দিবে বলে অনেকগুলো টাকা নিয়েছে, কিন্তু লোকটি যেরকম মডেল চাইছে রাহুল তা দিতে পারছে না, তাই লোকটি টাকা ফেরত দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এদিকে তাদের কথার মধ্যে বিদ্যা রাহুলকে বারবার কল করে যাচ্ছে, যেটা দেখে রাহুল অনেকটা রেগে যায় আর এক পর্যায়ে রাহুল রেগে বাড়ি চলে যায় এবং বাড়িতে গিয়ে কলিং বেল চাপতে থাকে আর দরজায় নক করতে শুরু করে। তখনই বিদ্যা দরজা খুলে দেয়। দরজা খুলতে রাহুল বিদ্যাকে মারতে যায় কিন্তু রাহুল বিদ্যাকে দেখে একদম শান্ত হয়ে যায়। আর হবেই বা না কেন, বিদ্যাকে একদম পরীর মতো লাগছে। তখনই রাহুল বিদ্যার দিকে আসক্ত হয়ে পড়ে। এদিকে বিদ্যা রাহুলকে জানায় সে বাবা হতে যাচ্ছে। এটা শুনে রাহুল তো অনেক খুশি হয়ে যায়। এরপর বিদ্যাকে ডক্টরের কাছে নিয়ে যায় চেক আপ করানোর জন্য। এরপর ডক্টর জানায় বিদ্যার বাচ্চাটি নষ্ট করতে হবে, এই বাচ্চাটি কখনো জীবিত বের করা সম্ভব নয়, বাচ্চাটি নষ্ট না করে বিদ্যার অনেকটা ক্ষতি হয়ে যাবে আর এটা খুব দ্রুত করা দরকার। এটা শুনে বিদ্যা কান্নায়
ভেঙে পড়ে। তখন রাহুল বলে, বিদ্যাই আমার কাছে সব, তাই যেটা ভালো মনে হয় সেটাই করেন। এরপর আমরা বিদ্যাকে অপারেশন রুমে দেখতে পাই। এখানে রাহুল বিদ্যাকে বলে তার জরুরি কিছু কাজ আছে, এ বলে সে বিদ্যার কাছ থেকে বিদায় নেয়। এরপরই আমরা রাহুলকে দেখতে পাই, সে সেই কোম্পানির লোককে একটি মডেলের ছবি দেখাচ্ছে, যেটা দেখে লোকটি বলে, আমি এতদিন ধরে এরকম একটা সেক্সি মডেলই তো খুঁজছিলাম। এরপর ক্যামেরা ফোকাস ছবি দিকে গেলে আমরা দেখতে পাই একই, এটা দেখি বিদ্যা, তার মানে রাহুল টাকা আর নিজের সুনামের জন্য বিদ্যাকেও। সিন চলে যায় বিদ্যার কাছে, একটি নার্স বিদ্যাকে বলে, তুমি জরায়ু কেটে ফেলতে যাচ্ছ কেন, এটা করলে তো তুমি আর কখনো মা হতে পারবে না। এটা শুনে বিদ্যা একটা জটকা খেয়ে যায় আর বলে, জরায়ু কেটে ফেলছি মানে? তখন নার্সটি বলে, এ কি তুমি জানো না তোমার হাজবেন্ড আমাদেরকে তোমার জরায়ুটা কেটে ফেলতে বলেছে। এটা শুনে বিদ্যার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এরপর সিন প্রেজেন্টে আসে, আমরা দেখতে পাই এসব কথা শুনে বিদ্যার সাথে তিনজন আসামিও কান্না করছে। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, এরকম জানোয়ারকে মেরে ফেলাই উচিত। এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়, এখানে বিদ্যা রাহুলকে একটি চড় মারে আর বলে, এমনটি কেন তুমি আমার সাথে করলে? তখন রাহুল বলে, বাচ্চা হলে তোমার এত সুন্দর ফিগারটা নষ্ট হয়ে যাবে আর তা আমি কখনো হতে দিতে পারি না, তোমাকে মডেল হতে হবে। তখন বিদ্যা তাকে ছেড়ে যাওয়ার কথা বলে। তখন আবার রাহুল বলে, তুমি যেখানে ইচ্ছে সেখানে যাও, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যাওয়ার আগে তোমার একটা নট ফটোশুট করতে দাও। এটা শুনে বিদ্যা আবারও রাহুলকে চড় মারে আর না করে দেয়। তখনই রাহুল বিদ্যাকে তাদের বাসর রাতের ভিডিওটি দেখায় আর ব্ল্যাকমেল করতে থাকে আর বলে, কাস্টিং না করলে এই ভিডিওটি আমি ইন্টারনেটে ছেড়ে দিব, এবার ভেবে দেখো তুমি কি করবে। এই বলে রাহুল সেখান থেকে চলে যায় আর বিদ্যা অসহায় হয়ে কান্না করতে শুরু করে। পরের দৃশ্যে আমরা গণেশকে দেখতে পাই। গণেশ অনেকটা রেগে আছে আর বলছে, আমি ওকে ছাড়বো না, মেরেই ফেলবো। মানে বিদ্যা গণেশকে রাহুলের ব্যাপারে সবটা বলে দিয়েছে। গণেশ আর বিদ্যা এসব নিয়ে কথা বলছিল, তখনই সেখানে রাহুল চলে আসে। রাহুল তাদের কথা শুনে ফেলে। রাহুল গণেশকে বলে, তুই আমাকে মারবি, আয় দেখি কে কাকে মারে। এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অনেকটা সময় ধরে তাদের লড়াই চলে। লড়াইয়ের এক পর্যায়ে গণেশ একটি ছুরি নিয়ে রাহুলকে মেরেই ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই বিদ্যা তাকে আটকে দেয় আর বলে, তোমার একটা ভবিষ্যৎ আছে, তাই আমি চাই না তোমার ভবিষ্যৎটা নষ্ট হোক। কিন্তু গণেশ যেন কোনোভাবে থামতেই চাচ্ছিল না। তখন বিদ্যা তাকে সেখান থেকে চলে যেতে বলে, তাই গণেশ রেগে সেখান থেকে চলে যায়। এরপর গণেশ চলে গেলে রাহুল বিদ্যাকে মারার জন্য তার পিছু লাগে আর এক পর্যায়ে রাহুল বিদ্যাকে ধরে ফেলে আর তাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করে। তখনই বিদ্যা রাহুলকে লাথি মেরে ফেলে দেয়, যার ফলে রাহুলের হাত থেকে ছুরিটি পড়ে যায় আর তখনই বিদ্যা ছুরিটি হাতে নিয়ে রাহুলের পেটে ঢুকিয়ে দেয় আর এভাবেই বিদ্যা তার হাজবেন্ডকে মেরে ফেলে। এরপর সিন আবারও প্রেজেন্টে আসে, তখনই আসামি তিনজন লক্ষ্য করে রুম সম্পূর্ণ ধোয়ায় ভরে গেছে। তখন তারা তিনজন মিলে উপরে যায় আর দেখতে পায় উপরে একটি রুমের পর্দায় আগুন লেগে গেছে। আসামি তিনজন আগুন নেভানোর চেষ্টা করে। অন্যদিকে বিদ্যা বাইরে এসে ভাবতে থাকে আগুনটা লাগালো কি। তখনই আমরা দূরে দাসকে দাঁড়িয়ে থাকতে দেখি, সে একটি গাছের পিছনে লুকিয়ে আছে। এতক্ষণ তো মুভিটি সোজা সাপটা দেখছিলেন, কিন্তু এখনই শুরু হবে মুভির আসল রহস্য, এক অন্যরকম ধামাকা যেটা আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা হবে, তাই প্রস্তুত নিয়ে বসেন। এরপর আমরা দেখতে পাই আসামি তিনজন আগুন নেভানোর পর আবারও বিদ্যার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, এখন তুমি কি করবে? তখন বিদ্যা বলে, আমি পুলিশের কাছে সারেন্ডার করে দিব। এটা শুনে তিনজন আসামি বিদ্যাকে এটা করতে নিষেধ করে আর তারা বলে, আমরা রাহুলের লাশটি পুড়িয়ে ফেলবো। এরপর তিনজন মিলে রাহুলের লাশটি কার্পেটে মুড়িয়ে গাড়িতে তুলে নেয়। এরপর বিদ্যা ড্রাইভিং করতে বসে আর আসামি তিনজন গাড়ির পেছনের সিটে লুকিয়ে পড়ে। বিদ্যা রাহুলের একটি ফার্ম হাউসে যাচ্ছে, কারণ সেখানে কেউ থাকে না। কিছু পথ যাওয়ার পর বিদ্যা রাস্তায় পুলিশের চেকপোস্ট দেখতে পায়, যেটা দেখে বিদ্যা গাড়ি থামিয়ে দেয়। তখনই সেখানে আমরা এসিপি নার্সিম্মাকে দেখতে পাই। আসামি তিনজন নার্সিম্মাকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায় আর বিদ্যাকে গাড়ি ঘুরিয়ে সেখান থেকে পালাতে বলে, কিন্তু তখনই চারদিক থেকে গাড়ি চলে আসে আর বিদ্যা মাঝখানে আটকে যায়। তখনই বিদ্যার মাথায় একটি আইডিয়া আসে আর বিদ্যা পুলিশের কাছে গিয়ে বলে, স্যার আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, আমি একজনকে রক্ত দিতে যাব। তখন পুলিশ অফিসারটি বলে, আচ্ছা আপনি এখানে আপনার নাম আর ফোন নাম্বারটা লিখে চলে যান। তখন পুলিশ একজন কনস্টেবলকে বলে, ম্যাডামের গাড়িটা এখনই চেক করে তাড়াতাড়ি যেতে দাও। এটা শুনে বিদ্যার তো প্রাণ যায় যায় অবস্থা। তখন কনস্টেবলটি গাড়িটি চেক করার জন্য আসতে থাকে, যেটা দেখে আসামি তিনজন তো হয়ে গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং ঘামতে থাকে। কনস্টেবলটি গাড়ির পিছনে ডিগিটা খুলতে যায়। এই বুঝি লাশটা বেরিয়ে আসলো আসলো, বিদ্যা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ঠিক তখনই সেখানে রঞ্জন নামের একজন পুলিশ অফিসার আসে আর ডিগিটা বন্ধ করে দেয় আর বলে, শুনুনি ম্যাডাম রক্ত দিতে যাচ্ছে, তোমার মানবতা বলতে কি কিছুই নেই, নাকি পান খেয়ে খেয়ে মাথা নষ্ট করে ফেলেছ? এরপর রঞ্জন বিদ্যাকে বলে, ম্যাডাম আপনি যান,
এরপর বিদ্যা লাশটি নিয়ে ফার্ম হাউসে চলে যায়। আসামি তিনজন রাহুলের লাশটিকে পুড়িয়ে ফেলে। বিদ্যা নিজের হাজবেন্ডকে চোখের সামনে জ্বলতে দেখে অচরে কাঁদতে থাকে। এরপর আসামি তিনজন বিদ্যার কাছে যায় আর বলে, আপনার অতীত পুড়ে ছাই হয়ে গিয়েছে, এখন বাসায় গিয়ে নতুন করে জীবন শুরু করুন। এরপর বিদ্যা তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যায়। বাড়ি এসে বিদ্যা গোসল করে নেয়। এরপর আমরা দেখতে পাই কেউ একজন রহস্যজনকভাবে বিদ্যার ঘরে যাচ্ছে। বিদ্যার রুমের দরজা খুললে আমরা দেখতে পাই বিদ্যা ঘুমাচ্ছে। তখনই আমরা সেখানে রাহুলকে দেখতে পাই। এরপর রাহুল বিদ্যার উপর ঝাঁপিয়ে পড়ে আর তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আর তখনই বিদ্যার ঘুম ভেঙে যায়। তার মানে এটা বিদ্যার স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল এটা জানার আগে আমার কাছেও একটা ঝটকা লেগেছিল, তাই আপনাদেরকেও ঝটকাটা দিয়ে দিলাম। বিদ্যা অনেকটা ভয় পেয়ে যায়। বিদ্যা উঠে বসে। ঠিক তখনই বিদ্যার ফোনে রাহুলের কল আসে আর বিদ্যা এটা দেখে আরো ভয় পেয়ে যায়। কলটা একটু বেজে কেটে যায়। কিছুক্ষণ পর বিদ্যার ফোনে একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসে। বিদ্যা ভয়ে ভয়ে কলটা রিসিভ করে। তখনই অপর পাশ থেকে লোকটি অদ্ভুত ভাবে একটি হাসি দিয়ে বলে, একজনকে মেরে তাকে পুড়িয়ে দিয়ে এখন শান্তিতে ঘুমাচ্ছেন। বিদ্যা এটা শুনে অনেকটা শকড হয়ে যায়। এরপর বিদ্যা লোকটিকে বলে, আপনি কি চান? তখন লোকটি বলে, আমি কি চাই সেটা জানাবো, এই বলে ফোনটা কেটে দেয়। ফোনটা কাটতেই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। বিদ্যা ভয় পেয়ে যায়। বিদ্যা নিচে গিয়ে দরজাটা খুললে আমরা দেখতে পাই আর আব্বাস কিসের জন্য আসে তা তো আপনারা জানেনই। বিদ্যা কোনো রকমে আব্বাসকে বাইরে বের করে দেয়। আর তখনই আবারও প্রাইভেট নাম্বার থেকে কল আসে। বিদ্যা কলটি রিসিভ করে। তখন লোকটি বলে, আমার টাকা লাগবে। কত টাকা লাগবে, কোথায় নিয়ে আসবেন বলছি। ঠিক তখনই আবারও কলিং বেলটা বেজে ওঠে। বিদ্যা আব্বাস ভেবে দরজাটা খুলে বকা দিতে যাচ্ছিল, ঠিক তখনই দেখে এটা দাস। তখন দাস বলে, স্যারের মোবাইলটা আমার কাছে, এটা দিতে এসেছি। তখন বিদ্যা বলে, রাহুল ঘুমাচ্ছে, ফোনটা আমার কাছে দাও, এই বলে দাসের কাছ থেকে ফোনটা নিয়ে দরজা বন্ধ করে দেয়। দাস চলে যেতেই লোকটি আবারও কল দেয় আর একটি ঠিকানা দিয়ে বলে, 25 লক্ষ টাকা নিয়ে চলে যেতে। তখন বিদ্যা দাসের উপর সন্দেহ করে, কারণ দাসের মেয়েরও অপারেশন করার জন্য 25 লক্ষ টাকার প্রয়োজন। এরপর বিদ্যা লকার থেকে 25 লক্ষ টাকা নিয়ে সেই লোকটির দেওয়া ঠিকানায় যেতে থাকে। অবাক করা বিষয় হলো দাসও বিদ্যার পিছু নিয়েছে। এরপর বিদ্যা সেই ঠিকানায় পৌঁছে যায়। ব্ল্যাকমেলারটা বিদ্যার সামনে আসে আর টাকা নিতে গেলে চট করে বিদ্যা ব্ল্যাকমেলারের মুখের মাস্কটা খুলে ফেলার চেষ্টা করে। এখানে তাদের মধ্যে অনেকটা হাতাহাতি হয়। ঠিক তখনই কোথা থেকে যেন পুলিশ এসে ব্ল্যাকমেলারদের চারদিক থেকে ঘিরে ফেলে। তখনই পান খাওয়া সেই লোকটি ব্ল্যাকমেলারের সামনে আসে আর মাস্কটি খুলে ফেলে। এ কি, এ দেখি রঞ্জন। তখন সেই কনস্টেবলটি রঞ্জনকে বলে, স্যার পান খাবেন? এরপর সিন পুলিশ স্টেশনে আসে। এখানে আমরা জানতে পারি রঞ্জন বিদ্যাকে যেতে দিয়ে রেজিস্টার বই থেকে ডিটেলসের ফটো তুলে নিচ্ছিল, যেটা পান খাওয়া সেই লোকটি দেখে ফেলে। বিদ্যার গাড়ি থেকে রক্ত পড়তে দেখেছিল আর তাই রঞ্জন ইচ্ছে করেই বিদ্যাকে যেতে দিয়েছিল আর বিদ্যার গাড়িকে ফলো করতে শুরু করে। কিন্তু মাঝপথে রঞ্জন বিদ্যার গাড়িটিকে হারিয়ে ফেলে। অনেকক্ষণ খোঁজার পর রঞ্জন সে ফার্ম হাউসে পৌঁছে যায় আর সেখানে একটি লাশকে পড়তে দেখে। এরপর থেকে রঞ্জন বিদ্যাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এদিকে পান খাওয়া সেই কনস্টেবলটি প্রথম থেকেই রঞ্জনের উপর সন্দেহ করে নজর রাখতে শুরু করে, তাই এত সহজেই রঞ্জনকে ধরে ফেলে। পর আমরা দেখতে পাই এসিপি নার্সিম্মা বিদ্যাকে জিজ্ঞেস করছে। তখন বিদ্যা জানায় সে তার স্বামীকে হত্যা করেছে আর তার স্বামী হলো বিখ্যাত ফিল্ম মেকার রাহুল। এটা শুনে নার্সিম্মা অনেকটা চমকে যায় আর তখনই সে তার পুলিশ ফোর্সকে ডেকে বিদ্যার বাড়িতে পাঠায় এবং সে ফার্ম হাউসে পাঠায় তদন্ত করার জন্য। এদিকে ততক্ষণ বিদ্যা এসিপি নার্সিম্মার সামনে বসেছিল। তখনই হঠাৎ বিদ্যার ফোনে গণেশের কল আসে। এরপর এসিপি কলটা রিসিভ করে লাউড স্পিকারে বিদ্যাকে দেয় কথা বলার জন্য। তখন গণেশ বিদ্যাকে বলে, রাতের সেই ঘটনার জন্য আমি খুব চিন্তা করছি, তোমার কিছু হয়নি তো? আমার খুব ভয় করছে। তখনই এসিপি বিদ্যার কাছ থেকে ফোনটি নিয়ে তার পরিচয় দিয়ে বলে 5 মিনিটের মধ্যে থানায় আসতে। গণেশ থানায় আসলে এসিপি জানায় যে বিদ্যা তার স্বামীকে হত্যা করেছে। এটা শুনে গণেশ তো চমকে যায় আর এসিপিকে বলে, স্যার আমাকে 5 মিনিট সময় দেন, আমি বিদ্যার সাথে কথা বলবো। এরপর গণেশ পাশের রুমে বিদ্যার কাছে গিয়ে বলে, তুমি কেন পুলিশের কাছে মিথ্যে বলছো যে তুমি রাহুলকে মেরে ফেলেছো? তখন বিদ্যা বলে, তাহলে আমি কি করবো, আমি কিভাবে বলবো যে খুনটা আসলে তুমি করেছো? তখন তোমার ভবিষ্যৎ ক্যারিয়ারের কি হবে? এটা শুনে গণেশ বলে, আমি খুন করেছি মানে? বিদ্যা বলে, হ্যাঁ, তুমি রাহুলকে মারার পর তুমি বাসার গেট টপকে পালিয়েছো, এটা আমি দেখেছি। তখন গণেশ বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি সব কি বলছো? তুমি আমাকে চলে যেতে বলেছো আর তখনই আমি চলে গিয়েছি। এরপর তো আমি
আসিনি, রাহুলকে কে মারলো? তুমিও মারনি, আমিও মারিনি। কে রাহুলকে মেরে গেট টপকে পালিয়েছিল? এদিকে এসিবি নার্সিম্মা তাদের এসব কথা শুনে নিয়েছে। এরপর বিদ্যা নার্সিম্মাকে গিয়ে বলে, আমি মনে করেছিলাম গণেশ খুনটা করেছে, তাই গণেশকে বাঁচানোর জন্য দোষটা নিজের গায়ে চাপিয়েছিলাম, কিন্তু এখন আমরা বুঝতে পারি খুনটা গণেশ করেনি, অন্য কেউ করেছে। এরপর বিদ্যা সেদিনের সেই আসল ঘটনাটা এসিবিকে বলতে লাগে। তখন বিদ্যা জানায় রাহুল তাকে মারার চেষ্টা করলে সে পালিয়ে একটি রুমে লুকিয়ে থাকে। রাহুল দরজা ভাঙার অনেক চেষ্টা করে। কিছু সময় পর রাহুলের চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে যায়, যার কারণে বিদ্যা বাহিরে এসে দেখতে থাকে রাহুলের কি হয়েছে। যখনই বিদ্যা বাহিরে আসে সে দেখতে পায় কে যেন রাহুলকে মেরে ফেলেছে, আর তখন বাইরে তাকিয়ে দেখে একজন লোক দেয়াল টপকে পালিয়ে গেল। তখন বিদ্যা বলে, আমি মনে করেছি এটা গণেশ হয়তো, তাই গণেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি দোষটা নিজের গায়ে চাপিয়ে নিয়েছি। এসব কথা শুনে এসিবি নার্সিম্মা জিজ্ঞেস করে, গণেশ ছাড়া তোমাদের মাঝে আর কে ছিল? তখনই বিদ্যা বলে, ঘাস। তখন এসিবির কাছে একটি পুলিশের কল আসে, আর তারা বলে বাড়ির পাশে তারা একটি রক্তমাখা ছুরি পেয়েছে। এরপর ছুরির উপর পাওয়া ফিঙ্গারপ্রিন্ট মিলানোর জন্য গণেশ এবং বিদ্যার ফিঙ্গারপ্রিন্ট নেয়, কিন্তু তাদের কারোরই ফিঙ্গারপ্রিন্ট তার সাথে ম্যাচ হয় না। তখন এসিবি বিদ্যাকে জিজ্ঞেস করে, রাহুল আর গণেশের যখন হাতাহাতি হচ্ছিল তখন সেখানে আর কে ছিল? তখন বিদ্যা বলে, দাস ছিল, কিন্তু শেষ পর্যায়ে আমরা দাসকে দেখতে পাইনি। এরপর এসিবি বিদ্যাকে ফোন দিয়ে বলে দাসকে কল করার জন্য। বিদ্যা দাসকে কল করে, কিন্তু দাসের ফোন তখন বন্ধ ছিল। এটা দেখে এসিপি শিওর হয় যে দাসই এই খুনটা করেছে। তখন এসিপি তার পুলিশ ফোর্সকে নির্দেশ দেয় দাসকে গ্রেফতার করার জন্য। তখন পুলিশরা দাসের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় দাস তার বাড়িতে তালা লাগিয়ে পালিয়েছে। এটা শুনে এসিপি শকড খেয়ে যায়, আর সে আরও শিওর হয়ে যায় যে খুনটা দাসই করেছে। এরপর আমরা দাসকে দেখতে পাই। তখন আমরা দেখতে পাই দাস তার বউ বাচ্চা নিয়ে কোথায় যেন যাচ্ছে। তাদের মুখের এক্সপ্রেশন দেখে আমাদের সন্দেহটা আরও বেড়ে যায়, আর আমাদের কাছে মনে হয় যে দাসই খুনটা করেছে। এরপর এসিপি বিদ্যা আর গণেশকে নির্দোষ হিসাবে ছেড়ে দিলে বিদ্যা বাসায় চলে আসে। বিদ্যা বাসায় এসে এসব নিয়ে টেনশন করছিল, ঠিক তখনই রাহুলের ফোনে কার যেন একটা মেসেজ আসে। সেটা দেখে সে তাড়াতাড়ি ল্যাপটপে বসে এবং কি যেন খুঁজতে থাকে, এবং সাথে সাথেই খুব তাড়াহুড়ো করে এসিপি নার্সিংহোমের বাড়িতে চলে যায় এবং তার কলিং বেল টিপতে থাকে, কিন্তু সে কারো সাড়া শব্দ না পেয়ে রুমে চলে যায় এবং কিছু একটা খুঁজতে থাকে। তখনই বিদ্যা দেখে একটি রুম থেকে সেই তিনজন আসামি বের হচ্ছে। এটা দেখে বিদ্যা একটু শকড হয়ে যায়। তখন বিদ্যা ভাবতে থাকে, এরা এখানে কি করে, এসিপির সাথে এদের কি সম্পর্ক? তখন আসামিদের মধ্যে একজন বলে, আপনি এখানে কিসের জন্য এসেছেন? তখন বিদ্যা বলে, আমি এসিপির কাছে জানতে এসেছি আমার স্বামী রাহুলের সাথে তার কি সম্পর্ক, কারণ আমি রাহুলের ফোনে এসিপির একটি মেসেজ পেয়েছি যেটা এসিপি রাহুলকে পাঠিয়েছিল। সেখানে লেখা ছিল, কেসের তিনজন আসামি পালিয়ে গিয়েছে, তুমি সাবধানে থেকো। এই মেঘনার সাথে রাহুলের কি সম্পর্ক, আর এই মেঘনার সাথে তোমাদেরই বা কি সম্পর্ক? তখনই আসামিরা তাদের কাহিনী বলতে শুরু করে, আর সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। মুভির শুরু থেকেই এই তিনজনকে আসামি বলে বলে পার পেয়ে গেছি, কিন্তু এখন আর আসামি বলা যাবে না। তাহলে চলুন এদের সাথে পরিচয় হয়ে যাক। এ হলো রেজা, এর নাম পুনিত, আর এর নাম আদিত্য। এরা আলাদা আলাদা গ্রামের হলো, একসাথে কাজ করতে এসে বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছে। একদিন পুনিতের গার্লফ্রেন্ড মেঘনাও অনেক বড় স্বপ্ন নিয়ে এই শহরে আসে যে সে মডেল হবে, আর এদের সাথে থাকতে শুরু করে। রেজা আর আদিত্য মেঘনাকে তার আপন বোনের মতো দেখত। এরপর একদিন তারা তিনজন মিলে রাহুলের ম্যানেজারের কাছে যায় মেঘনার ছবি নিয়ে। এরপর আমরা জানতে পারি মেঘনা সিলেক্ট হয়ে যায়, আর মেঘনাকে রাহুল তার অফিসে ডাকে। এরপর আমরা দেখতে পাই তারা তিনজন মিলে মেঘনাকে রাহুলের অফিসে নিয়ে এসেছে, তারা অনেকটা খুশি ছিল। এরপর মেঘনা তাদের তিনজনকে বাইরে বসিয়ে রেখে ইন্টারভিউ দিতে যায়। মেঘনা রুমে গেলে রাহুল দাসকে রুম থেকে চলে যেতে বলে, দাস যাওয়ার সময় রুমটা লক করে চলে যায়। এরপর রাহুল মেঘনাকে খুব দামি একটি নেকলেস পরতে বলে। সে নেকলেসটি পরার পর রাহুল মেঘনাকে বলে, এই নেকলেসটি রেখে বাকি সব কাপড় খুলে ফেলো। এটা শুনে মেঘনা অনেকটা অবাক হয়ে যায়, আর এটা করতে না করে দেয়। তখন রাহুল বলে, এত ঢং করো না, তাড়াতাড়ি করো। এতে মেঘনা রাজি হয় না। তখন রাহুল মেঘনার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। এক পর্যায়ে মেঘনা রাহুলকে চড় মারে। এরপর রাহুল মেঘনাকে খুব বাজে ভাবে মারতে শুরু করে। রাহুল মেঘনাকে মারতে মারতে ফ্লোরে ফেলে দেয়। এরপর তাদের চিৎকার শুনে ওরা তিনজন ছুটে আসে, আর দেখতে পায় রাহুল মেঘনাকে মারছে, কিন্তু দরজা লক থাকার জন্য তারা কিছুই করতে পারে না। রাহুল রাগের মাথায় মেঘনার গলায় পা দিয়ে চেপে ধরে। এক পর্যায়ে মেঘনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এদিকে ওরা তিনজন বাইরে থেকে চিৎকার করে যাচ্ছে অসহায়ের মতো, কিন্তু কিছুই করতে পারছে না। একটা পর্যায়ে মেঘনা নিস্তেজ হয়ে পড়ে, আর তখনই তারা তিনজন দরজার গ্লাসটি ভেঙে দরজাটি খুলে ভিতরে চলে আসে, কিন্তু
কিন্তু ততক্ষণে মেঘনা মারা গিয়েছিল। এরপর রেজা দৌড়ে গিয়ে রাহুলকে আক্রমণ করতে গেলে রাহুল রেজার মাথায় আঘাত করে। তাদের মধ্যে কিছুক্ষণ লড়াই হয়। তখন পুনিত এসে রাহুলের গলা টিপে ধরে। তখন রাহুলের জান চায় যায় অবস্থা। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন পুনিতকে আঘাত করে, যার ফলে পুনিত অজ্ঞান হয়ে যায়। ক্যামেরা ফোকাস ঘুরতে আমরা দেখতে পাই, একই এটা তো এসিপি নার্সিম্মা। তার মানে এসিপি নার্সিম্মা রাহুলের পালিত কুত্তা। পর এসিপি নার্সিম্মা ব্যাপারটাকে একটি অন্যরকম লেভেলে নিয়ে যায়। তাদের নাকে মুখে ড্রাগস তেলে দিয়ে এবং নেশার ইঞ্জেকশন দিয়ে দেয়। চেনরা তিনজন মিলে মেঘনাকে রেপ করেছে এবং হত্যা করেছে। তখনই রাহুল মেঘনার মুখটাকে সিগারেট দিয়ে পুড়িয়ে দিতে যায়। ঠিক তখনই মেঘনা আবারও যেন প্রাণ ফিরে পায়। তখন রেজা বলে, স্যার ও বেঁচে আছে, প্লিজ ওকে হসপিটালে নিয়ে যান। কিন্তু নার্সিম্মা তার গলায় চেপে ধরে মেঘনাকে একেবারে মেরে ফেলে। সিন আবারও প্রেজেন্টে চলে আসে। তখন রেজা বলে, এভাবেই আপনার স্বামী আর রেসিপি মিলে আমাদেরকে খুনের দায়ে ফাঁসিয়েছে। তাই আমরা প্ল্যান করি রাহুলকে আর রেসিপিকে মেরে ফেলবো। তাই আমরা জেল থেকে পালিয়ে সরাসরি আপনার বাসায় যাই। তখন সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা রাহুলকে দেখতে পাই। রাহুল অনেকটা সময় ধরে দরজা ধাক্কানোর পরও যখন খুলতে পারে না, তখন সে নিচে চলে আসে এবং একটি রড নিয়ে দরজা খোলার জন্য আবারও উপরে যেতে লাগে। তখনই সেখানে রাহুল সেই তিনজনকে দেখতে পায় আর চমকে যায়। তখন রাহুল জিজ্ঞেস করে, তোরা এখানে কি করতে এসেছিস? তখন তারা বলে, আমরা তোকে মারতে এসেছি। এটা শুনে রাহুল অনেকটা রেগে যায় আর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অনেকটা সময় লড়াই চলার পর এক পর্যায়ে পুনিত রাহুলের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তখন পুনিত জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, মর শালা মর। রাহুল মারা গেলে তার রাহুলের পেট থেকে ছুরিটা বের করে বাইরে চলে আসে আর বাইরে ছুরিটা ফেলে দেয়। এরপর তারা দেয়াল টপকে বাইরে চলে যায়। প্রথম দুজন বের হয়, লাস্টের একজন বের হবার সময় বিদ্যা তাকে দেখে নেয়। এরপর তারা রাস্তায় বের হলে পুলিশের গাড়ি দেখতে পায়। তাই কোনো উপায় না পেয়ে আবারও বিদ্যার বাড়িতে ঢোকে। কিন্তু তারা রুমে প্রবেশ করে যখন রাহুলের লাশ দেখতে পায় না, তখন তারা চমকে যায়। এরপরই বিদ্যা তাদেরকে দেখে নেয়। আর এরপরের কাহিনী তো আপনারা জানেনই। এরপর সিন আবারও পেজেন্টে চলে আসে। তখন পুনিত বলে যে, আপনি যখন বলেছেন যে আপনি আপনার স্বামীকে খুন করেছেন, তখন আমরা আপনাকে সাহায্য করার জন্য রাহুলের লাশটা পুড়ে ফেলেছি। পুনিত বলে, আপনি যখন বলেছেন আপনি আপনার স্বামীকে খুন করেছেন, তখন আমরা চমকে যাই। কারণ খুনটা আমরা করেছি আর অকারণেই আপনি ফেঁসে যাবেন, তাই আমরা আপনাকে সাহায্য করি রাহুলের লাশটা পোড়াতে। এখন বলেন, রাহুলের মতো এসিপিকে মেরে ফেলা আমাদের উচিত কিনা? যখনই বিদ্যা বলে মেরে ফেলা উচিত, ঠিক তখনই পিছন থেকে একটি গুলি এসে বিদ্যার বুকে লাগে। বিদ্যা মাটিতে লুটে পড়ে যায়। আমরা দেখি এসিপি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন তিনজন আত্মরক্ষার জন্য লুকিয়ে পড়ে। এরপর এসিপি বিদ্যাকে তুলে তার মাথায় বন্দুক ধরে আর তাদের তিনজনকে বেরিয়ে আসতে বলে। রেজা এসে এসিপিকে ধাক্কা দিলে এসিপি পড়ে যায় আর তার হাতের বন্দুকটি দূরে ছুড়ে পড়ে যায়। এরপর তাদের মধ্যে অনেকক্ষণ মারামারি চলে। একটা পর্যায়ে এসিপি আদিত্যকে লাথি মারলে আদিত্য বাইরে চলে আসে। এরপর এসিপিও বাইরে আসে আর আদিত্যকে গুলি করার প্রস্তুতি নেয়। এই গুলি করলো। ঠিক তখনই বিদ্যা পিছন থেকে এসে এসিপিকে গাড়ি দিয়ে ধাক্কা মারে। এরপর এসিপি আবারও উঠে পড়ে। আবারও তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। একটা পর্যায়ে এসিপি একটি রড হাতে নিয়ে বিদ্যার দিকে তেড়ে আসে। এই বুঝি ঢুকিয়ে দিল। ঠিক তখনই পুনিত একটি বেলচা নিয়ে এসিপির মাথায় বাড়ি মারে, একদম ছক্কা। এসিপি মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই রেজা একটি পাথর এনে এসিপির বুকে থাম করে ফেলে দেয় আর এসিপি মারা যায়। এরপর সিন চলে আসে হাসপাতালে। আমরা দেখতে পাই দাসের মেয়েকে অপারেশন করার জন্য অপারেশন রুমে রাখা হয়েছে। এখানে বিদ্যা দাসকে ২৫ লক্ষ টাকা দিচ্ছে তার মেয়ের অপারেশন করানোর জন্য। তখন দাস তার নিজের কাহিনী বলতে শুরু করে। দাস বলে, ওই দিন স্যার আর গণেশ যখন মারামারি করছিল, তখনই আমি ২৫ লক্ষ টাকা চুরি করার জন্য আপনাদের লকারে যাই, কিন্তু তাতে কোনো লাভ হয় না। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি ওই তিনজন মিলে স্যারকে মারছে। কিছুক্ষণ পর আবার এসে দেখি আপনি লাশের কাছে এসে কান্না করছেন। আমি তখন পালানোর চেষ্টা করছিলাম, কিন্তু আপনি বাসার মাঝখানে দাঁড়িয়ে সেই তিনজনকে আপনার কাহিনী বলতে শুরু করছিলেন, তাই আপনাদের মনোযোগ নষ্ট করার জন্য পর্দায় আগুন লাগিয়ে দিই। এরপর আপনারা আগুন নিভাতে ব্যস্ত হয়ে পড়েন আর আমি সেখান থেকে পালিয়ে যাই। এরপর দাস বিদ্যার কাছে ক্ষমা চায় আর তার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করার জন্য বিদ্যাকে ধন্যবাদও জানায়। এরপর আমরা বিদ্যাকে দেখতে পাই। বিদ্যা সবকিছু ছেড়ে দিয়ে আবারও সেই অনাথ আশ্রমে চলে গিয়েছে। আর এখানেই মুভিটা শেষ হয়। মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। তার সাথে আরও এরকম নিত্য নতুন মুভির এক্সপ্লেন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।